জেরুজালেমে ইহুদি খ্রিস্টান মুসলমানদের সম্মিলিত প্রার্থনা বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে মানব জাতিকে বাঁচাতে একসঙ্গে প্রার্থনায় বসেছিলেন ইসলাম খ্রিস্টান ও ইহুদি ধর্মের নেতারা সেমেটিক এই তিন ধর্মাবলম্বীরা জেরুজালেমকে পবিত্র শহর হিসেবে বিবেচনা করে আসছে বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে বারোটার দিকে এই সম্মিলিত প্রার্থনা হয়েছে জেরুজালেমের সিটি হলে হওয়া এই প্রার্থনায় তিন ধর্মের নেতারা ছাড়াও দ্রুজ ও বাহাইদের প্রতিনিধিরাও ছিলেন খবর ভ্যাটিকান নিউজের কোভিড নাইন্টিন নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক চলছে সারা দুনিয়ায় উদ্বেগের মধ্যেই শহরটির মেয়র এই মিলিত প্রার্থনার উদ্যোগ নেন প্রার্থনার আগে ভ্যাটিকান রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিন ধর্মের আত্মিক বন্ধনের গুরুত্ব তুলে ধরেন ফ্রান্সিসকান কস্টোডিয়ান অব দ্য হোলি ল্যান্ড ফাদার ফ্রান্সিসকো প্যাটন তিনি বলেন মহামারী ঠেকাতে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমরা একসঙ্গে প্রার্থনা করব। এর আগে গত একুশে মার্চ চার্চ অব দ্য হোলি সেপুলকোর নেতারা এক যৌথ বিবৃতিতে করোনা ভাইরাস মোকাবেলায় একসঙ্গে প্রার্থনার আহ্বান জানিয়েছিলেন তারা বলেন বিপজ্জনক এই পরিস্থিতিতে ইব্রাহিমের সন্তানরা একসঙ্গে প্রার্থনা করে সর্বশক্তিমানের কাছে ক্ষমা ও সুরক্ষা চাইতে পারে চীনের উহান থেকে এই ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হলেও সে দেশে ভাইরাসটির প্রকোপ কমেছে ইউরোপে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ভাইরাসটি এদিকে বিশ্বে শনিবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা সাতাশ হাজার ছড়িয়েছে এর বেশিরভাগই মৃত্যু হয়েছে ইটালি ও স্পেনে জন্স হপকিনস ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী নভেল করোনা ভাইরাসে এই পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের পাঁচ লাখ সাতানব্বই হাজার বাহাত্তর জন গত চব্বিশ ঘন্টায় সংক্রামিত হয়েছে সাতষট্টি হাজারেরও বেশি মানুষ এদের মধ্যে মারা গেছে সাতাশ হাজার তিনশো জন আর চিকিৎসা শেষে সেরে উঠেছেন এক লাখ একত্রিশ হাজার ছশো আটানব্বই জন মৃতের সংখ্যায় বর্তমানে শীর্ষে রয়েছে ইতালি দেশটিতে মৃতের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে আর আক্রান্ত ছিয়াশি হাজার চারশো আটানব্বই জন মৃতের হিসেবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন দেশটিতে মৃতের সংখ্যা পাঁচ হাজার একশো আটত্রিশ মোট আক্রান্তের সংখ্যা পঁয়ষট্টি হাজার সাতশো উনিশ